যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তিনি বুথে এলেই সকলের নজর তার দিকেই বুঝেছে নেট দুনিয়াও স্লিভলেস ব্লাউজ হলুদ শিফন শাড়ি কালো হানগ্লাস ভোটের আছে উত্তপ্ত গোটা দেশ তার মধ্যেই যে তিনি হলুদ শাড়িতে এমন জ্বলন্ত রূপে ধরা দেবেন তা আন্দাজ করেননি কেউই আর তারপর থেকেই ভূতে ভূতে আকর্ষণের কেন্দ্রবিন্দু কেবল তিনিই মানুষ ভোট দেবে কি তাকে দেখতেই ব্যস্ত আইপিএল বা কোনো সামাজিক উৎসব হলে না হয় মানা যায় এমনটা কিন্তু তাই বলে ভোট মরশুমেও যে একজন মহিলা ভোটকর্মী এভাবে খবরের শিরোনামে চলে আসতে পারেন নেট দুনিয়া কাঁপাতে পারেন তা বোধ কল্পনাও করা যায় না কিন্তু বাস্তবে তেমনটাই ঘটেছে লখনৌয়ের এক মহিলা ভোটকর্মীর হলুদ শাড়ি পরা জ্বলন্ত সৌন্দর্যে আপাতত যে নেট দুনিয়াও জানা গিয়েছে এই ভোটকর্মীর নাম রিনা দ্বিবেদী স্লিভলেস ব্লাউজের সঙ্গে উজ্জ্বল হলুদ শাড়ির রিনা প্রথমে জয়পুরের বাসিন্দা বলে জানা গেলেও পরে সামনে আসে তিনি আসলে লখনউয়ের বাসিন্দা লখনউয়ের না গ্রামের একশো তিয়াত্তর নম্বর বুথের ভোটের দায়িত্বে ছিলেন তিনি গত পাঁচ মে ভোটের প্রাথমিক কাজকর্মের সময় তুষার রায় নামে এক চিত্র সাংবাদিক তার ছবি তোলেন আর সেই ছবি নেট জগতে প্রকাশিত হতেই ভোট ভুলে ছবিতে মজে যায় সকলে যদিও রিনার কথায় আমি আমার কাজই করছিলাম সে সময় আমার অজান্তেই কেউ ছবি তুলে নেয় তারপরে আমি নেটে দেখি নিজের ছবি আর এখন অনেকেই আমার সাথে সেলফি তুলতে চাইছেন শুধু সেলফি নয় তার হলুদ রঙের শাড়ির চোখের সানগ্লাস স্লিভলেস ব্লাউজ জিতে নিয়েছে বহু ভোটারের মন বর্তমানে দেশ জুড়ে চলা লোকসভা নির্বাচনের মধ্যেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই সুন্দরী রিনা লখনউয়ের প্রতিটি বুথই আকর্ষণীয় হয়ে উঠছে তার হলুদ শাড়িতে কখন কিসে কে বিখ্যাত বা সেলিব্রিটি হয়ে যায় তা একমাত্র জানা যায় হবার পরই আগে থেকে কিছুই আজ করা যায় না রিনার ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটেছে